আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন লাখো শহীদের রক্ত অর্জিত বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে গত মঙ্গলবার সকালে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদেশের মুক্তিযুদ্ধ অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের এটি একটি চ্যালেঞ্জ এ নেপথ্য যারা মদ অর্থে যোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনও হচ্ছে এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতাও তৈরির অপচেষ্টা চলছে জনস্বার্থে তাদের কঠোর হস্তে দমন করা হবে ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে কাদের বলেন জনগণের সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব অপকৌশল মোকাবেলা করা হবে এদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ঐক্য সুদূর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে আর এদের সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইতিমধ্যে বিএমপি এটা প্রমাণ করেছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের অপ্রয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নির্মাণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন এক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধুর ছবির মিল থাকছে না কখনো কখনো নকশা বা ডিজাইনের ও ত্রুটি দেখা যাচ্ছে তাই ভাস্কর্য নির্মাণের বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে